এখানে প্রত্যক্ষদর্শী একজন মানুষ আছে, ভদ্রলোকে কইছে যে এখানে দুইজন মানুষ, এখানে মোটরসাইকেল একটা পালসার লাল মোটরসাইকেলের সামনে দাঁড়াইয়া তারা কথাবার্তা করে। কোন কথাবার্তার প্রেক্ষিতে বিচারা গেছে কি ও একটু সামনে অন্য একটা গ্যারেজ আছে, বিচারা ওখানে একটা দরকার তার গাড়ি কাজে, ওইখানে যাওয়ার প্রেক্ষিতে এখানে যাইয়া আর ইয়ে করতে পারছে না, মানে ওইদিকে মানে সাইসে ব্যাক করে দেখে যে এখানে আগুন লেগে গেছে, ও সাথে সাথে দৌড় মারিয়ে আবার আইসে আইয়া এখানে দেখে মোটরসাইকেল নাই। আর দেখা গেছে যে গাড়ির পাশে দুইটা গ্লাস আছে, যে দুইটা গ্লাসও ভাঙা, ও আপনারা ইয়ে দেখলে বুঝবা, ওর পাইন গিয়া বাম সাইডে পাইন গিয়া যতদূর সম্ভব কিছু দিয়া বাংছে, পাইন গিয়া এখানে মনে করো কি আপনার পেট্রোল জাতীয় জিনিস টাইলছে, টাইলেও মেস মাইরে হতে গেছে কি। সাথে সাথে আমার আশপাশের মানুষজনে এখানে জালালাবাদের মানে সিকিউরিটি আছে, তারাও এখানে ফয়লা খেয়াল করছে না, কিন্তু পরবর্তীতে আইয়া যখন দেখছে আগুন পরে তারা পানির আশপাশের প্রতিবেশী যারা আছে এরা পানির যোগান করছে বালটি আইয়া, সাথে সাথে পানি মারছে, তো সিট আর উপরের যে সিলিং কিছু কাপড় চোপড় আছে ওগুলা আপনার জ্বলছে, সাইড সাইডটা সিট জ্বলছে আর উপরের সিলিং পুড়ছে। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো এখনো নিরূপণ করার কোনো ইয়ে হয়েছে না, তার বাদেও অন্তত আপনার 60-70 হাজার টাকা লাগবে আমার এগুলা রিপেয়ার করতে। তখন যে প্রত্যক্ষদর্শী স্টেটমেন্ট যেটা কি কইয়া গেছি, কেন মোটরসাইকেল দাঁড়ানো অবস্থায় এখানে দুজন মানুষ মানে আলাপ আলোচনা করে, তখন আলাপ আলোচনার প্রেক্ষিতে হয়তো এখানে খেয়াল করা গেছে না যে এরা করেননি না কারা, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আগুন ধরার সাথে সাথে এই মোটরসাইকেল এবং মানুষ নাই, তার মানে অনুমান করা যায় যে এরাও এখানে আগুন লাগাইবেন নাকি এখানে দাঁড়াইয়া আছে। দুপুর 2টার দিকে স্কুল থেকে আইয়া আমি গাড়ি রাখিয়া গেছি, ওই জায়গায় প্রতিদিন ওই জায়গায় রাখি গাড়ি রাখিয়া গেছে, প্রতিদিনের মতো আজকেও রাখিয়া গেছে। তখন 7:30টার সময় আমার ফোন দেওয়া হইতেছে গাড়িতে আগুন ধরে গেছে, তখন আমি আইসি কেন স্ট্যান্ড আইয়া দেখি আগুন নিবাই গান ওই আইয়া দেখছে তো গাড়ি তো পুরা শেষ পাল্লোকে চলতে হবে শত্রু কারণ আইয়া আমি তো খুঁজতাম পারতাম, আমি যে খুঁজতাম যে অমুকে তারা আইসে ইয়ে করছে এই ধরনের কিছু নাই, আমার গাড়ি তো সিট শেষ, বডি শেষ, তারপর সাত সব ফুটে গেছে, সামনে আমার যখন একটু ভালো আছে শেষ।